হাই কেমন আছো সবাই তোমরা সবাইকে গুড মর্নিং এখন জানো তো কটা বাজে বলো তো সে কোন ভোরে উঠেছি আমি সাড়ে পাঁচটায় উঠেছি এখন দেখতে থাকো দেখে নাও ঘড়িটাতে কটা বাজে দেখে নিছো একদম পনে সাতটা হয়ে গেছে তো আমার এদিকে সব কাজটা সারা হয়ে গেছে আমি দেখো এই যে সাপ্লাই জল ভরছি অনেকে রিকোয়েস্ট ছিল আমি যেন সকালে কাজটা দেখাই কিন্তু সকালে কাজ না হয়ে উঠে না যেন তো একা হাতে করি তো তাও মানে যেটুক পারি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমার সব বস টাজ করে এখানেই দেখো ডিসকিটে যেটা সেটাতে পারি আমি জল টল ভরে রাখি কারণ আমাকে এই জল দিয়ে রান্না করতে এখানে দেখো সব ফ্লাক্স টালসে গরম জল করা হয়ে গেছে সব মুছে যেহেতু আজকে শনিবার আমাদের বাড়ির দিন নিরামিষ দিন সব ধোয়া পাকলা করে একটু গুছানো জন্য হয়ে গেছে সব একদিক দিয়ে নালে এত সকালে না আমি কুলোতে পাই না একা মানুষ দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি এখন আমি জলটা ভরে নিচ্ছি দেখো যেটা ভরে নিচ্ছি সারাদিনের জল তো না তো এখন আমি যে যেটাই পারছি একটু ভরে নিচ্ছি নিয়ে আমি এখন ঘরটর এগুলো কাপড় চোপড়গুলো ধুতে হবে আলাদা করে রাখলাম তো আমি এদিকে বাইরে একটু জল টল ঢেলে ধুয়ে ঠুয়ে নিচ্ছি তো ঘরটা ঝেড়ে নিচ্ছি ঘরটা ঝেড়ে আমি ঘরটা মুছে নিব খুব তাড়াহুড়া কাজগুলো করতে হচ্ছে যেহেতু আজকে একটু আমার একটু সময় লেগে যাবে কাজে তো আমি বলছি কিসের জন্য তো আমি যখন ঘর মুছি সব ওগুলো আমি একবারে পরিষ্কার করে মুছে নিই সব ফিনালে জল দিয়ে আমি সার্ফ মিশিয়ে নিই ফিনাইলের জলে একটু একদম পরিষ্কার জাননা টান্না দিয়ে সব কাপড়গুলো কেচে নিচ্ছি একসাথে আমার সকালে এগুলি সকালবেলা কাজ হয়ে যায় কেন চানের আগে সব করে নিই টাপড় কেচে মেলে টেলে তারপর আমি চান করে আমি আসবো রান্নাঘরে দেখো এদিকে ডাস্টবিন টাস্টবিনে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজকে ডাস্টবিন বের করে রেখেছি ডাস্টবিনওয়ালা আসবে দিয়ে দেব কাপড় মেল কাপড়গুলোকে মেলে দিচ্ছি অল্প আজকে বেশি নিয়ে কারণ আজকে আমি বেশ শনিবার দিন আমি বেশি বার করিনি কাপড় রেখে দিয়েছি কারণ শনিবার দিন অত পারা যায় না হোক আমাকে টাইমলি রান্নাটাও তো করতে হয় ওর বাবা অফিসে যায় তো যাই হোক তো আমি দেখো সম্পূর্ণ কাজটা সেরে এখন হাঁপাচ্ছি পাচ্ছি তা কখন এটা জানো তো এটা কিন্তু সাড়ে তিনটা বেজে গেল তোমাদের কাছে আস্তে আস্তে পুরো কাজ রান্না বান্না সেরে যে সেগুলো আর তোমাদের সামনে আসতে পাইনি বিশেষ একটা মানে কারণে তো একবারই চলে আসলাম তোমাদের সাথে যে সব সেরে টেরে যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি এবং ভিডিওটা আজকে এখানে শেষ করব কারণ হচ্ছে আমি একটা বিশেষ কারণ তোমাদের সাথে বলবো আজকের দিনটা আমাদের আমার জীবনে একটা বিশেষ দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি হচ্ছে আমি মানে মন্দিরেই করি এটা পালন কিন্তু এবার আমার জন্য আমি আর মন্দিরে যেতে পাইনি আমার দুর্গাপূজার থেকে মানে কাল অসুস ছিল তো বলতে পারো যে যা হোক তো আমি বলছি যে আজকের দিনে আজকে আমার তেইশ বছর বিবাহিত জীবন পূর্ণ হলো তো মন্দির টন্দির তো যেতে পারবো না তোমরা হয়তো ভাবতে পারো যে নতুন শাড়ি ঠাড়ি পরিনি দেখো নতুন শাড়ি তো আমরা পরবো না এই এক বছর আমাদের খুব মানতে হয় সেটাই মেনে আসছি তো তাই বাইরে তো আর না কোথাও তো বাড়িতে তো একটু খেতেই পারি পেট তো যখন আছে তাই বাড়িতে রান্নাটা করছি যেহেতু আজকে নিরামিষ শনিবার দিন নিরামিষই রান্না করেছি তবে আমার মেয়ে একটা কেক নিয়ে এসেছে এই তেইশ বছরে এই প্রথম একটা কেক নিয়ে এসছে তাও নিরামিষ কেক কিন্তু এটা তো কেকটা আমরা বাইরে যেরকম কেকগুলো পাওয়া যায় সেই কেকগুলো আমরা মানে খাই না ক্রিম ট্রিম জাতীয় কেক বিশেষ করে আমি বাড়িতেই বানাই তাই এবার সময় হয়ে ওঠেনি তো আমার চ্যানেলেও আমার নিজের হাতে বানানো কেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারবে তো চলো তাহলে হয়ে আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখেন দেখো বেগুন ভেজেছি পটল ভেজেছি মুলো বড়ি দিয়ে ভাজা করেছি ফুলকপি পনির আর ওলকপি দিয়ে রসা করেছি আর মুগের ডাল আর সন্ধ্যাবেলা খাবার জন্য লুচি ফুলকো ফুলকো পায়েস আর এই কেকটা কেকটা আমার মেয়ে এনেছে আমি বললাম মেয়ে মানে বাবাকে দিয়ে আনিয়েছে ওর পকেট মানি দিয়ে এই প্রথম আমরা কেক খাচ্ছি তেইশ বছরে টা চা দিয়ে খাওয়ার জন্য এমনি স্যাম্পল কেক আমি তো প্রথমে ভেবেছিলাম দেখো দেখলে তোমাদের কি মনে হবে এটা পাওরুটি কিন্তু আমি পাউরুটি ভেবেছিলাম যেটা কি পাউরুটি না এটা কেক যাই হোক এটা দিয়ে চাটা খাওয়াবে আমরা কোথাও বাইরে যাচ্ছি না তো এইগুলো সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে শেয়ার করতাম তো আমি একটা আর্জেন্ট কাজে আমাকে এখনই বেরোতে হবে মেয়ের জন্য সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিনি রাতের জন্য অপেক্ষায় থাকলাম না তাই তোমাদেরকে এমন তো কিছু করলাম না সেই জন্য এইভাবে শেয়ার করে রান্নাগুলো শেয়ার করে দিলাম তো এখন আর কিছু করছি না তাহলে কেমন লাগলো আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং আশীর্বাদ করে আমি মেয়েটাকে দিয়ে যেন ভালো থাকি সবাই দোয়া করো আমার মেয়েটা যেন সুস্থ হয় এবং ভালো থাকি তো কেমন হলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কম যারা পুরোনো আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানে রাখছি বাই বাই থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই